ধন্যবাদ মোহন সরকারকে কাকা সুন্দর পারফরমেন্সের জন্য। গতকাল আমি যে আশা করি সকলে ভালো আছো। তো আমি হঠাৎ করে আমার মোবাইল ঘাঁটতে ঘাঁটতে আমার যে আমাদের মানে ব্যাচেলার পার্টি একটা হয়েছিল বিয়ের আগে, তো এখানে সবাই প্রায় বিয়ে করে ফেলেছে, তো সবাই মিলে হঠাৎ করে আমরা একদিন ব্যাচেলার পার্টির জন্য আমরা গিয়েছিলাম বাইরে। সেই ভিডিওটা আমি আজকে দেখতে দেখতে খুব কিছু অনেক কিছু মনে পড়ছিল, সেগুলো তোমাদের সামনে তুলে ধরার জন্য আমি এই ভিডিওটা মানে জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা আবার এডিট করে আমি দিব ইউটিউবে। আবার হঠাৎ করে মনে পড়লো অনেক কিছু, ছেলেবেলার লাইফটা কত সুন্দর ভালো ছিল, এই যে তোমরা দেখতে পাবে এত সুন্দর ভিউ, কত সুন্দর একটা দিন ছিল, যা মন যেত যখন মন যেত সেদিকে বেরিয়ে পড়তাম। কতবার যে গিয়েছি এই রাস্তায়, এই যে রাস্তা ধরে আমরা যে কতবার গিয়েছি, কত রাত একসাথে কাটিয়েছি বন্ধুরা মিলে আর বলার মতো। আর এখন একটা রাত মানে একই বাইরে থাকা যায় না, এই যে কী বলি, হঠাৎ করে প্ল্যান হতো চল চলে যাবো ঘুরতে, হয়ে যেত দার্জিলিং আসিয়াং, এদিকে আশেপাশে তো লাভা, এদিকে মানে কালিম্পং, এইসব তো মানে সবসময় মুক্তি টুক্তি এগুলো তো একদম সবসময়, মানে বাড়ি থেকে কোনো প্ল্যান করলে দুপুরবেলা মানে একসাথে হওয়ার পরে দুপুরবেলা মনে হচ্ছে ওই চল জায়গার দিকে চলে যাই, আর চলে গেলাম ভুটান পাহাড়ে, চল চলে যাই এদিকে, মানে এতটা মানে দিন গেছে, এক একটা দিন গেছে, মানে প্রত্যেকটা দিন যেন খুব আনন্দে কাটছে। এখন মানে খুব ওই দিনগুলো মিস হয়, এখন একসাথে প্ল্যান করতে পারি না, আমার প্রবলেম থাকে তো আরেকজনের অন্য প্রবলেম, খুব খারাপ লাগে। তাই আর ভিডিওগুলো দেখছি আর ভাবছি ওই দিনগুলো কতটাই ভালো ছিল, কী এক একটা দিন সুন্দর করে কাটিয়েছি। দেখো ভিডিওটা, আশা করি ভালো লাগছে, দিনগুলো ভালো লাগছে, আর কী করেছিলাম সেই দিনটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে। এই সময় ওই দিন যাওয়ার পথে রাস্তায় মাঝ রাস্তায় থেমে তো ওখানে সবাই মিলে অনেকক্ষণ গল্প করলাম, গল্প টল্প করার পরে কেউ বসে ফটো তুললো, কেউ শুয়ে রাস্তার মধ্যে যা তা অবস্থা। তো হঠাৎ করে রাহুলদা বলছিল যে এভাবে একটা পোস্ট দেব যে পিছনে বসে আর বাকিরা বাইক চালিয়ে আসবো, একটা সিনেমাটিক শট হবে। যাই হোক ওটা আমার মোবাইলে করা হয়নি, অন্য কারো মোবাইলে করা হচ্ছিল মনে হয়, না করা হয়নি তাও মনে নেই, জাস্ট আর কি মনে করছে না, মিস করছি আর কি। অন্য কিছু পরপর মাইক্রোফোনটা নিচ্ছে, নিয়ে ওর কর্মসূচি এই করতে হবে সেই করতে হবে মানে বলছে, আসবে না হয়তো কোনো দিন। তো ভিডিওটা সবাই যেন দেখতে পারি তার জন্য আমি এডিট করে রেখে দেব আমার ইউটিউব চ্যানেলটাতে, ওই কারণেই এডিটিং করলাম আজকে। তো আশা করি ভিডিওটা তোমাদেরও ভালো লাগবে, কমেন্ট করে শেয়ার করবে যদি এরকম কোনো মোমেন্ট থাকে। আশা করি সকলেরই এরকম মোমেন্ট আছে বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার, তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা। সারা রাত বন্ধুরা মিলে হাউলিং করার পরে বাউলামি, দিনের বেলাও বাউলামি চলছে দেখতে পাচ্ছ, তো এই সময়টা ছিল বেরিয়ে যাওয়ার সময়। তো এই সময় কালকে রাত্রে একটু হাউলিং হচ্ছিল সবাই মিলে এখানে, তো ওইটাই আর কি ছেলে জামাই পুরস্কার দেওয়া হচ্ছে প্রথম জামাই জামাই। অ্যাকচুয়ালি কী হয়েছিল সেদিন রাতে, মানে অনেক রাত হয়ে গেছে গল্প করতে করতে করতে, মানে এদিক ওদিক হাউলিং করতে করতে আমি বৃষ্টির মধ্যে গিয়ে বসে বসে থাকতে অনেকক্ষণ করে ঘুমিয়ে পড়েছিলাম, ওইটাই বলেছিল আর কি। এই জন্য আমাকে ফার্স্ট প্রাইজ দেয়, রিসোর্টটা দেখতেই পাচ্ছ রিসোর্টের ভিউটা, রিসোর্টটার ওই সামনে একটা পুকুর, ওই পুকুরটার পাড়ে সারা দিন কাটিয়েছি আমরা সবাই মিলে, আর রাত্রে এই রুমটাতে ছিলাম। তো এখন বাড়ি যাওয়ার পালা, ওইটাই আর কি।